অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার উপর দিয়ে প্রবাহিত দানিউব নদী জার্মানি ভাষায় ডোনাউ নদীর উপর একটি ভাসমান স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। এই ভাসমান স্কুলটি রাজধানী ভিয়েনা রাজ্যের প্রতিবেশী রাজ্য লোয়ার অস্ট্রিয়ার কোর নয়াবুর্গ জেলার কর্নিউবার্গ শিপইয়ার্ডে একটি বিশেষ নকশা সহ নির্মাণ করা হয়েছে 1993 সালের শেষের দিকে। এটি দেখতে একটি বড় একটি যাত্রীবাহী জাহাজের মতো। তারপর 1994 সালের প্রথম দিকে বিশেষ নকশায় নির্মিত এই স্কুল জাহাজটি ডোনাউ নদীর তীরবর্তী ভিয়েনার 21 নম্বর ডিস্ট্রিক্টের ফ্লোরিডসডর্ফ ব্রিজ এবং নর্থ সেতুর মধ্যবর্তী স্থানে নোহর করা হয়েছে। এটি একটি উচ্চ বিদ্যালয় এবং এর ছাত্রছাত্রীর সংখ্যা 9 শতাধিকের উপরে। এই জাহাজ উচ্চ বিদ্যালয়টির নাম দেওয়া হয়েছে পার্থা ভন শাটনার। পার্থা ভন শাটনার অস্ট্রিয়ার একজন প্রয়াত লেখক, যিনি 1905 সালে প্রথম মহিলা হিসাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এই জাহাজ স্কুলটি দানিউব নদীর মূল স্রোত ফ্লোরিডসডর্ফ ব্রিজ থেকে বেশি দূরে নয়। এটিকে ডক থেকে চালিয়ে এখানে এনে মেশিন বন্ধ করে স্থায়ীভাবে তীরে নোঙর করা হয়েছে। এই স্কুলের কোন বাড়ির নম্বর নেই, তবে স্কুলের ঠিকানা হলো ডোনাউ ইঞ্জেল প্লাটশো। এই ভাসমান স্কুলে একটি ইনডোর স্পোর্টস হলো জাহাজ স্কুলের মূল অংশের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে। 45x27 মিটার পরিমাপের এই স্পোর্টস হলটি স্কুল ছুটির দিনে সাধারণ জনগণের বিভিন্ন ইনডোর টুর্নামেন্টের জন্য ভাড়া দেওয়া হয়। স্কুল জাহাজটি একটি বড় আকারের হাউজবোট। এর দৈর্ঘ্য 189 মিটার এবং এর প্রস্থ 49 মিটার। মোট 12,000 বর্গমিটারের বেশ কয়েকটি ডেকে, 36টি শ্রেণীকক্ষ এবং 19টি বিশেষ শিক্ষা কক্ষ স্কুল ভবনের মতো লম্বা করিডোর বরাবর সাজানো হয়েছে। শ্রেণীকক্ষ থেকে দানিউব নদী বা দানিউব দ্বীপের নয়নাভিরাম দৃশ্য অবলোকন করা যায়। এই স্কুল হাউস বোটটি স্টিলের গার্ডার দিয়ে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে তীরে নোঙর করা হয়েছে, যাতে বায়ু এবং স্রোত দ্বারা উৎপন্ন কোনো বিদ্যুৎ শক্তি জাহাজ স্কুলটির ক্ষতি করতে না পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কবির আহমেদ ইউটিউব চ্যানেল নিউজ থেকে আপনাদের অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।